জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিপিএল এর বাইরে দেশে ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টের জমকালো অনুষ্ঠান এবারই প্রথম দেখা গেল। ইতিমধ্যে এনসিএল টি টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফারুক আহমেদের সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও বিসিবি পরিচালক ফাহিম সিনহা। এছাড়া ছিলেন সিয়াম আহমেদ এবং আমিন খান। আগামী 11 ডিসেম্বর এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে, যার ফাইনাল হবে 23 ডিসেম্বর। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। পরবর্তীতে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। ক্রিকেটারদের কথা চিন্তা করেই তার আগে টি টোয়েন্টির এই নতুন টুর্নামেন্ট আয়োজন বিসিবির। এই টি টোয়েন্টি টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় জাতীয় দলের অনেক ক্রিকেটারকেই দেখা যাবে না এই টুর্নামেন্টে, তবে ওয়ানডে সিরিজ শেষে যোগ দিতে পারেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদরা। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমানরা ক্যারিবীয় সফরের টি টোয়েন্টি দলে যোগ দেবেন, ফলে তারাও থাকছেন না এনসিএল টি টোয়েন্টিতে। ক্যারিবিয়ানদের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে 15 ডিসেম্বর থেকে, পরে একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ 17 ডিসেম্বর, সিরিজের শেষ ম্যাচটি 19 ডিসেম্বর। অন্যদিকে এনসিএল ফাইনাল 23 ডিসেম্বর, যে কারণে টি টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের এই এনসিএল টুর্নামেন্টে দেখা যাবে না।